তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খড়দহ পাথুলিয়া পঞ্চায়েত মোড়ে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে কর্মসূচি ও তৃণমূল কংগ্রেস নেত্রীর বার্তা শুনলেন সকলে একসাথে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 1993 সালের 21 জুলাই নো আইডেন্টিটি নো ভোটের সহ মোট 7 দফা দাবিতে মহাকরণ অভিযানে গিয়ে নিহত হয়েছিলেন যুব কংগ্রেসের 13 জন কর্মী। সেই দিনটিকে স্মরণ করে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শহীদ স্মরণে পালন করা হয়। সেই দিনটিকে মনে রেখে পাতুলিয়া পঞ্চায়েত মোড়ে শহীদ স্মরণের কর্মসূচির আয়োজন করা হলো খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পাতুলিয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকুর আলী পুরকায়েত, পাতুলিয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দাস, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেত্রী তপতী দাস বিশ্বাস, আশালতা দত্ত, পাতুলিয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পিন্টু বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা। এই সভা থেকে শহীদ স্মরণে ভার্চুয়াল জনসভার মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনেন উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা। Because of this government of India, the BJP, they have finished the federal structure. They have finished the democratic rights.